Hey guys, welcome to Plus Fire Bangla. Bondhura, Plus Fire Bangla e sobaike shagoto. Finally ami chole eshechi ei channel er bhitore aro ekta notun video niye. To yaar amra all sokal theke onek opekkha korechi amader ei event er byapare. Ei je amader Free Fire ei ffic ultimate ei challenge tar byapare. To onek bar Free Fire open korechi sokal theke প্রায় 50 থেকে 100 বার ফ্রি ফায়ারটা ওপেন করে নিয়েছি এবং কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করব তা কিন্তু আসেনি তো আজ আমি তোমাদেরকে অর্থাৎ এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে এই চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো গেমের ভিতরে একটু আগে এসেছিল ওই ইভেন্টটা এখন আবার হেটে গিয়েছে হয়তো তোমরা ভিডিও দেখছো কখন হয়তো ইভেন্টটা চলে এসেছে তাও চলো আমি তোমাদের ওটি আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম প্রথমে যে স্ক্রিনশট প্রথম মেরে রেখেছিলাম থাম্বনেল বানানোর জন্য তো সেই স্ক্রিনশটটা দিয়ে এখন কাজ চালাতে হবে কারণ ইভেন্টটা এখন চলে গিয়েছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এখান থেকে আমাদেরকে প্রথমে এই যে টোকেন কিছু কালেক্ট করতে হবে এবং সেই টোকেন থেকে আমাদেরকে ওগুলো নিতে হবে তো চলো একবার আমি তোমাদেরকে স্ক্রিনশটের দিকে যাব আর এবং তোমরা কিভাবে এই বান্ডেলটি ক্লেম করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো যাওয়া যাক তারপর ওপেন করার পর তোমরা কিন্তু এরকম একটা ইভেন্টের ফটো দেখতে পাবে অর্থাৎ তোমরা যখন গেমটা একটু পরে ওপেন করবে না তো এখন একটা ওপেন করছে সে তখন কিন্তু তোমরা এরকম একটি ফটো দেখতে পাবে যেখানে আমাদের লেখা আছে আলটিমেট চ্যালেঞ্জ লাইভ নাও অর্থাৎ এটি এখন আমাদের গেমের ভিতরে শুরু হয়ে গেছে যেখানে এখানে এই যে আমাদের খয়েরি কালারের টোকেন নিতে হবে এবং এটি চলবে 9 থেকে 17 অক্টোবর পর্যন্ত তো চলো এটির ভিতরে যখনই তোমরা ক্লিক করবে তখন কিন্তু এরকম একটি আলাদা ধরনের পেজ চলে আসবে তো এরকম পেজ একটা চলে আসবে যেখানে ডেলি মিশন আছে পিক আছে আর প্রাইজ আছে তো উপরে দেখতে পাচ্ছ লাল আছে একটা লাল টোকেন এবং সাদা টোকেন আমি সাদা টোকেনে ধরছি একটা লাল টোকেন এবং গোল্ডেন টোকেন তো চলো লাল টোকেন এবং সাদা টোকেন তো লাল টোকেন আমি একটা পেয়েছি এবং সাদা টোকেন আমার জিরো আছে তো লগইনের জন্য কিন্তু লাল টোকেন একটা পাবে তারপর প্লে ওয়ান গেমের জন্য লাল টোকেন একটা পাবে এবং কিল টু প্লেয়ার্স ইন বেটার রয়্যাল অর্থাৎ ফ্রি ফায়ার গিয়ে দুটো প্লেয়ারকে কিল করলে আরেকটা টোকেন পাবে মোট এখানে তুমি তিনটা টোকেন প্রতিদিন কিন্তু পেতে থাকবে এরপর এই লাল টোকেনটা দিয়ে কী কাজ করবে সেটাও বলে দিচ্ছি লাল টোকেনটা দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে না তো লাল টোকেনটা দিয়ে তোমাদেরকে এরপর চলো পিক নাও চলে যাবো এবং পিক নাও যাওয়ার পর প্রতিটা লাল টোকেন দিয়ে এক একটা তোমরা এখানে যখন পিক নাও ক্লিক করবে লাল টোকেনের উপরে তখন যে আমাদের ফাইনাল খেলা হবে এই ফ্রি ফায়ারের ফাইনাল যে একটা খেলা হবে ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ সেখানে যে কোনো একটা টিম তোমরা সিলেক্ট করবে তো আমি তোমাদেরকে সিলেক্ট করে দেখাতে পারছি না কারণ এটা একটা ফটো কারণ আমি প্রথমে স্ক্রিনশট মেরে নিয়েছিলাম তো এখানে তোমরা যখন এই চ্যাম্পিয়নশিপ ক্লিক করে তোমাদেরকে প্রতিটা টিম সিলেক্ট করতে হবে আর যটা লাল টোকেন থাকবে তোমাদেরকে প্রতিটাই কিন্তু এক একটা করে টিম সিলেক্ট করতে পারবে তো চ্যাম্পিয়ন সুপার আছে এবং সেকেন্ড প্লেয়ার্স অর্থাৎ ফার্স্ট প্লেসে কে যাবে এবং সেকেন্ড প্লেসে কে যাবে এরকম আমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে যখন আমরা উইনার হবো তখন কিন্তু গোল্ডেন অর্থাৎ সাদা টোকেনগুলো পেয়ে যাবো এখনই পাবো না এখান থেকে আমরা সিলেক্ট করে যদি জিতে যাই তাহলে এই গোল্ডেন অর্থাৎ আমরা সাদা টোকেনটা পাবো তারপর সাদা টোকেনটা নেওয়ার পর তোমরা কীভাবে এক্সচেঞ্জ করবে সেটা বলে দিচ্ছি তো সাদা টোকেনটা নেওয়ার পর এখানে দেখতে পাবে যে 30টা দিয়ে এই ফিমেল বান্ডেলটা নিতে পারবে তারপর 15টা টোকেন দিয়ে ওই যে স্টোনটা নিতে পারবে 12টা টোকেন দিয়ে ওই স্কেটবোর্ডটা এবং 12টা টোকেন দিয়ে এগুলো এবং 6টা টোকেন দিয়ে এই যে এটি নিতে পারবে বন্দুকের বক্সটা তো এরকমভাবে কিন্তু আমাদের ইভেন্টটা কাজ করবে তো এখান থেকে কিন্তু রিডিমও করতে পারবে লাল টোকেন থেকে তুমি সাদা টোকেন এক্সচেঞ্জ করতে পারবে এবং এরকমভাবে এক্সচেঞ্জ করতে পারবে তো দেখো হয়তো এখন গেমের ভিতরে আমাদের এই ইভেন্ট চালু হয়ে গেছে তো তোমরা তাড়াতাড়ি করো এবং গেম প্লে করে তোমরা ওই টোকেনটা এক্সচেঞ্জ করো আর এবং তারপর এখান থেকে রিডিম করে নাও তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে